60 লক্ষ ইহুদির হত্যাকারীর নাম কি? হিটলার এই হিটলারকে জিজ্ঞাসা করছিল, তুমি 60 লাখ ইহুদি কেন হত্যা করছো? আমি নিজে পড়ছি। হিটলার বলছে, আমি আরো 10 লাখ রাখিয়ে দিছি, মারি নাই, 10 লাখ এখনো আছে, এই পরবর্তী 10 লাখ উত্তর দিবে তুম করে আগের 60 লাখ কিনলে কেমন? টের পাইবা যখন তাগো যন্ত্রণা, তখন সহ্য করবা, তখন তোমরা বুঝবা, তখন আমার নাম মনে রাখবা যে হিটলার মারছো মারছো, আর এই জায়গা খান কিল্লেকে খালি রাখবো, এই ডাকাত গড়ে কিল্লেকে সমান করলে না, এরা এত নিকৃষ্ট, পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি এই ইহুদি। ফিলিস্তিনের এই মাটি, ফিলিস্তিনের এই জমিনে যদি ইহুদিরা, ইসরায়েলের এই বেইমানরা যদি টিকে যায়, খোদার কসম 180 কোটি মুসলমান, আমরা পরবর্তীতে টিকবো কিনা, আমাদের অস্তিত্ব থাকবে কিনা, এটা তাদের ওই টিকে থাকা না থাকার উপরে ভিত্তি করে। এজন্য আমরা যদি এটা ছেড়ে দেই, আমরা যদি এটা ভুলে যাই, তাহলে ভুল হবে, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। ইহুদিদের নেতা ডেভিড বেন গুরিয়ান যেদিন প্রথম রাত্রিবেলা ইসরায়েল এই অবৈধ রাষ্ট্রের ঘোষণা দিছে, সেদিন সে বলছিল, প্রথম দিন থেকে আজকে 75 বছর পর্যন্ত ইহুদিদের সিদ্ধান্ত হলো তারা দি গ্রেট ইসরায়েল একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই এতটুকু জায়গায় না, বরং এখান থেকে শুরু করছে, এখান থেকে তাদের এক প্রান্ত যাবে, তাদের টার্গেট মিশরের নীল দরিয়া, আরেক প্রান্ত যাবে ইরাকের ফোরাত নদী, আরেক প্রান্ত যাবে খোদার কসম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা, শেষ করে এই পুরাটা নিয়া তাদের টার্গেট দি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করে মহারাষ্ট্র। আজকের দিনেও ইসরায়েলের যেই সংসদ ভবন পার্লামেন্ট, এটার নাম হলো নেসেট, এই ইসরায়েলের পার্লামেন্টের প্রধান গেইটে তাদের সেই কল্পিত দেশ যেটা তারা গ্রেট ইসরায়েল বানাবে, এটার স্বপ্নের সেই আকাত মানচিত্র তাদের, সেটা মানচিত্র আকারে তাদের সংসদ ভবনের, পার্লামেন্ট ভবনের দরজায় আঁকা আছে। আজকে 180 কোটির মতো মুসলমান সারা পৃথিবীতে, অথচ ইসরায়েলের ইহুদিরা মাত্র 92 থেকে 93 লাখ কোটি, না 1 কোটি, না 1 কোটি, ইসরায়েলে ইহুদি 1 কোটি নাই, 9 মিলিয়নের চাইতে কিছুটা বেশি। তো 9 মিলিয়ন মানে হলো প্রতি মিলিয়ন হলো 10 লাখ, তাহলে 9 মিলিয়নে 90 লাখ, 92 থেকে 93 লাখ মাত্র, আমরা ঢাকা শহরের এক কোনাত ফুরে রয়েছে 1-2 কোটি মানুষ, ঠিক কিনা বলেন না কেন? সেই 90-92 লাখ ইহুদি কাফের, আজকে 180 কোটি মুসলমানের এই পৃথিবীতে মুসলমানের রক্তে তাজা খুন দিয়া আল্লাহর জমিন ভাসায় দিতেছে। আমরা কতটা দুর্বল হয়ে গেলাম, কতটা দুর্বল হয়ে গেলাম, সারা পৃথিবীর 180 কোটি মুসলমান, আমরা মনে রাখতে হবে বাপ আমার এই কথাটা, মূলত ইসরায়েল এই ইহুদিদের এই জারজ অবৈধ রাষ্ট্রটি মূলত তাদের টার্গেট, মনে করেন এই মাঠটা, এই মাঠের 3 কোণা দখল করা আর এই কদ্দুর বাকি রয়েছে, এটা দখল করলে তারা থেমে যাবে, বিষয়টা এটা না। 1948 সনের 14ই মে ইহুদিদের নেতা ডেভিড বেন গুরিয়ান যেদিন প্রথম রাত্রিবেলা ইসরায়েল এই অবৈধ রাষ্ট্রের ঘোষণা দিছে, সেদিন সে বলছিল, প্রথম দিন থেকে আজকে 75 বছর পর্যন্ত ইহুদিদের সিদ্ধান্ত হলো তারা দি গ্রেট ইসরায়েল একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই এতটুকু জায়গায় না, বরং এখান থেকে শুরু করছে, এখান থেকে তাদের এক প্রান্ত যাবে, তাদের টার্গেট মিশরের নীল দরিয়া, আরেক প্রান্ত যাবে ইরাকের ফোরাত নদী, আরেক প্রান্ত যাবে খোদার কসম রসুলুল্লাহ সাল্লামের মদিনা, শেষ করে এই পুরাটা নিয়া তাদের টার্গেট দি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করে মহারাষ্ট্র। আজকের দিনেও ইসরায়েলের যেই সংসদ ভবন পার্লামেন্ট, এটার নাম হলো নেসেট, এই ইসরায়েলের পার্লামেন্টের প্রধান গেইটে তাদের সেই কল্পিত দেশ যেটা তারা গ্রেট ইসরায়েল বানাবে, এটার স্বপ্নের সেই আকাত মানচিত্র তাদের, সেটা মানচিত্র আকারে তাদের সংসদ ভবনের, পার্লামেন্ট ভবনের দরজায় আঁকা আছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর জামানায় আপনারা শুনছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক ইহুদিরা চুরি করবার জন্য চেষ্টা করছিল, জানেন না কেন? প্রশ্ন হলো এটাই, ইহুদিদের সিদ্ধান্ত যে মুহাম্মদকে যদি
মদিনার থেকে সরায় দেওয়া যায় তাহলে মুসলমান আর মদিনায় আসবে না। আর এই মদিনার থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় ইহুদিদের তিনটা গোত্র বনু নজির বনু কাইনুকা বনু কুরাইজাকে বিতাড়িত করছিলেন, খায়বারে খায়বার থেকে বিতাড়িত করছিলেন আরবের ভিন্ন ভিন্ন সীমানায়। হযরত ওমর গোটা আরবের সীমানার থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে দিছিলেন, তারা আশ্রয় নিছিল ইউরোপ অঞ্চলে, আজকের আমেরিকা এবং ইংল্যান্ডে। 1909 খ্রিস্টাব্দের পরে প্রথম বিশ্বযুদ্ধের আগে পরে যখন মুসলমানদের উসমানি খেলাফত যেটাকে অটোমান সাম্রাজ্য বলে এই খেলাফত যখন শেষ হয়ে গেছে তখন ইহুদিরা সুকৌশলে ষড়যন্ত্রমূলকভাবে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পাশে তারা জায়গা কিনছে, জমি কিনছে, মুসলমানকে ধোকা দিয়া 1948 সালে তারা একটি রাষ্ট্র অবৈধভাবে ঘোষণা করছে। কিন্তু ওইটা রাষ্ট্র তাদের নির্দিষ্ট সীমানা না, যেমন আমার দেশের কাঁটা তারের একটা বেড়া আছে, ইন্ডিয়ার একটা কাঁটা তারের বেড়া আছে, বিভিন্ন দেশের। ওদের এই সিদ্ধান্ত যেদ্দূর দখল করছে এদ্দূর না, বরং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা নবীর রওজা থেকে নবীকে সরিয়ে ফেলা, রওজায়ে মোবারক থেকে আমার রসুলের পবিত্র দেহকে সরিয়ে ফেলা, এটা হচ্ছে এই বেঈমানদের টার্গেট। তাইলে বলেন, এজন্য আমার শেষ কথা মনে রাখবেন, ফিলিস্তিনের এই মাটি ফিলিস্তিনের এই জমিনে যদি ইহুদিরা ইসরায়েলের এই বেঈমানরা যদি টিকে যায়, খোদার কসম 180 কোটি মুসলমান আমরা পরবর্তীতে টিকব কিনা, আমাদের অস্তিত্ব থাকবে কিনা, এটা তাদের ওই টিকে থাকা না থাকার উপরে ভিত্তি করে। এজন্য আমরা যদি এটা ছেড়ে দেই, আমরা যদি এটা ভুলে যাই তাহলে ভুল হবে, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এজন্য ফিলিস্তিনের শুধু মুসলমান মারা যায় বিষয়টা এটা না, বরং ফিলিস্তিনের মাটির সাথে আমাদের অস্তিত্বের প্রশ্ন। এজন্য আমি ছোট্ট শুধু 5টা কথা বলি। 1 নম্বর হলো এই মুহূর্তে আমাদের করণীয় কি, অনেক কথা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম বলতেছেন। আমাদের 1 নম্বর করণীয় হলো আমরা প্রত্যেকেই ছেলে মেয়ে নারী পুরুষ নিজেদের স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেকের কানে কানে মুখে মুখে জবানে জবানে এই শব্দটা উচ্চারণ করাবো যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার বলেন, বলেন ফিলিস্তিন কার, আবার বলেন সবাই কার, আবার বলেন কার, আমার আমার ফিলিস্তিন আমার। আমার ছেলেকে মেয়েকে স্ত্রী সন্তানকেও বলবেন তোমরাও মনে রাখবা ফিলিস্তিন আমার, ফিলিস্তিন আমার। 1 ইঞ্চি জমিন আমরা মানি না ইহুদিদের জন্য, 1 সুতা জমিন তারা এখানে, এখানে কোনো সমঝোতা নাই, সমঝোতা একটাই, বেঈমান এখানে থাকতে পারবে না সুজা ঈশা, এবং এরা থাকবে না। এই কোরআনের ওয়াদা আছে আল্লাহর, ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত আমি ইহুদিদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখবো, এটা কোরআনের ওয়াদা, সূরা আরাফের মধ্যে আছে আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে কেয়ামত পর্যন্ত আমি ইহুদিদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে মনোনীত বাহিনী আমি পাঠাবো, এটা কোরআনের আয়াত। এজন্য ওরা টিকবে না, ওরা ওরা মুসলমানদেরকেও যন্ত্রণা দেয়, খ্রিস্টানদেরকেও যুগে যুগে যন্ত্রণা দিছে। আপনারা জানেন 60 লক্ষ ইহুদির হত্যাকারীর নাম কি, হিটলার। এই হিটলারকে জিজ্ঞাসা করছিল তুমি 60 লাখ ইহুদি কেন হত্যা করছো, আমি নিজে পড়ছি, হিটলার বলছে আমি আরো 10 লাখ রাখিয়া দিছি, মারি নাই, 10 লাখ এখনো আছে, এই পরবর্তী 10 লাখ উত্তর দিবে তুম করে আগের 60 লাখ কিনলে কেমন, টের পাইবা যখন তাগো যন্ত্রণা তখন সহ্য করবা, তখন তোমরা বুঝবা, তখন আমার নাম মনে রাখবা যে হিটলার মারছো মারছো, আর এই জায়গাখান কিল্লেকে খালি রাখবো, এই ডাকাইত ঘরে কিল্লেকে সমান করলে না, এরা এত নিকৃষ্ট, পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি এই ইহুদি, এই ইহুদি। অতএব 1 নম্বর আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঘরে ঘরে নিজের বিবি বাচ্চার কাছে এই আওয়াজ পৌঁছাবো ফিলিস্তিন কার। 2 নম্বর কোন অবস্থাতেই হতাশ না হওয়া, আমেরিকার যুদ্ধ বিমান আর ইংল্যান্ডের যুদ্ধ বিমান আর ইসরায়েলের যুদ্ধ বিমান মজলুম মুসলমানের উপরে এই বোমার আঘাত, খোদার কসম এর পরেও বিজয় মুসলমানের, কার বলেন না, জিতবে ফিলিস্তিন, হতাশ হবেন না, হতাশ হবেন না। অতএব আমরা এটা বাস্তবতা, আমাদের আমাদের বাস্তবতা, আমাদের বাস্তবতা এটা।
কোনো ভাবে কি না হওয়া হতাশ না এক চাইতে বড় ধাক্কা ইসলামের উপরে গেছে ইসলামই টিকছে কাফের হেরে গেছে কাফের কি আমেরিকার সহায়তায় ইসরায়েল লাফাইতেছে এতসব ইসরায়েলের যদি দুই পয়সার আক্কল দেমাক থাকতো গত দুই বছর হয় নাই তোরা ইসরায়েলরে বাঁচাইবি নিজেরাই আফগান থেকে ভাগ্যা চলে গেলি তো আবার ইসরায়েলকে বাঁচাইবি কেমনে বেঈমান তোর নিজেরে তো হাফ প্যান্ট নাই তুই আরেকজনরে কেমনে ফুল প্যান্ট ফিন্দাস কথা বলেন না কেন নিজে টিকলে না কেন এটা কি বেশি দিন আগের ঘটনা তাইলে আফগান ছেড়ে দিছে অতএব মুসলমান হতাশ না হওয়া কি না হওয়া বলেন তিন নাম্বার কথা হলো আমরা প্রত্যেকেই যখনই সুযোগ মিলবে উপযুক্ত খাতে যখনই আমরা নির্দিষ্ট ওলামায়ে কেরাম এবং দিনদার মানুষরা যখনই বলবে আর্থিকভাবে ফিলিস্তিনের মুসলমানকে সহযোগিতা করার কথা তখন প্রত্যেকেই নিজের সর্বোচ্চ দান ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য দান করবেন বলেন ইনশাআল্লাহ চার নাম্বার মার্কিন এবং ইসরায়েলি পণ্য অবশ্যই বয়কট করবেন হরলিক্স ছাড়াও আপনার ছেলে বাঁচবে লাক্স সাবান ছাড়াও আপনার বিবির গাও পরিষ্কার হবে ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়াও খোদার কসম আপনার বউরে সুন্দর দেখা যাবে অতএব মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন বর্জন করবেন ওদের পণ্য ছাড়াই আমরা চলতে পারবো ইনশাআল্লাহ আর পাঁচ নাম্বার হলো কলিজার সবটুকু দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ নামাজের পরে দিলের সবটুকু ভালোবাসা মহব্বত দিয়ে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য মাটির জন্য দোয়া করবেন কি করবেন বলেন দোয়া করবেন এক নাম্বার বলেন ফিলিস্তিন কার আমার দুই নাম্বার হতাশ হওয়া যাবে না তিন নাম্বার সহায়তা দান সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবেন চার নাম্বার মার্কিন ইসরায়েলি পণ্য বর্জন করবেন পাঁচ নাম্বার দিল থেকে দোয়া করবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন আমার শায়খ বয়ান করবেন আরো ওলামায়ে কেরাম বয়ান করবেন আপনারা অবশ্যই শুনে একসাথে দোয়া মুনাজাত করে যাবেন আল্লাহ তৌফিক